সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি ইন্ডিয়ার সব থেকে বড় ডিরেক্টর রাজকুমার হিরানির ছবি ডাঙ্কি, তার টিজার আজকে ঠিক বেলা 11টার সময় এসে গেছে। তো অবশ্যই ডাঙ্কির টিজারটা দেখো, এবং শাহরুখের ফ্যানেদের জন্য এর থেকে বড় কিছু সারপ্রাইজ হতে পারে না। তো ডাঙ্কির টিজারটা নিয়ে কথা বলার আগে একটা জিনিস আমি বলতে চাই, যে এই সিনেমাটা বা এই সিনেমার টিজারটা দেখে এতটুকু জিনিসপত্র ক্লিয়ার এতটুকু হয়ে গেছে যে রাজকুমার হিরানি, সে তার কন্টেন্টের জন্য, সে তার ডিরেকশানের জন্য ফেমাস। সে কোনো অ্যাক্টারকে মানে ঠিকঠাকভাবে তার সিনেমায় লঞ্চ করিয়ে কোনো রকম তার ইন্টেনশান এরকম নেই যে একটা সিনেমাকে আমি এত বড় কালেকশান করব, এই রকম কাইন্ড অফ নয়। তার কন্টেন্ট, তার ডিরেক্টর, তার ডিরেকশান, সে তার ওপর তার পুরোপুরি ভরসা আছে। সেই জন্য আজকে সে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মানে সব থেকে বলতে পারো বড় ডিরেক্টরদের মধ্যে একটা। তার এই কারণ যদি তোমরা টিজারটা দেখো, টিজারটার মধ্যে কিন্তু প্রচণ্ড সিম্পলিসিটির জিনিসটাকে মেনটেন করা হয়েছে, যেটার জন্য রাজু হিরানি একদম মানে যেটার জন্য মানে আমাদের কাছে পরিচিত, সেই জিনিসটাকে কিন্তু সে মেনটেন করে রেখেছে। এরকম নয় যে শাহরুখ আছে বলে সে এক্সট্রা অর্ডিনারি কিছু জিনিস করার চেষ্টা করা হয়েছে, একদমই নয়। তো সেই জিনিসটা দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং এখানে যে স্টোরিটা আমার যেটা টিজারটা দেখে অ্যাডাপ্ট মনে হয়েছে, সেটা হচ্ছে যে পাঁচখানা বন্ধু, এবং যার মধ্যে শাহরুখ খান, বামান ইরানি, ভিকি কৌশল এবং তাপসী পান্নু, এবং তার সাথে আরেকজন আছেন। তো এই পাঁচটা বন্ধু মিলে এরা ঠিক করেছে যে তাদের প্রায়োরিটি ইন্ডিয়ার বাইরে গিয়ে তারা কাজ করবে, নিজের লাইফস্টাইল বাঁচা মানে জীবনযাপন করবে, এবং তারা সবাই মিলে লন্ডনে যেতে চায়। এবং সেই লন্ডনে যাওয়ার জন্য তারা কোথাও গিয়ে পাসপোর্টের চেষ্টা করে, পাসপোর্টের ঠিকঠাক করা, কিন্তু কোথাও গিয়ে সেটা ইল্লিগাল ওয়েতে তার ব্যবস্থা হয়, এবং সেখানে গিয়ে তাদেরকে অনেক রকমের প্রবলেমে পড়তে হয়। কারণ সিনের একদম প্রথম যে সিনটা দেখিয়েছে, সেই সিনটা কিন্তু খুবই আইকনিক এবং ইমোশনাল সিনও সেখানের মধ্যে ভরপুর করা হয়েছে। প্রথম যেটা, সেটা হচ্ছে যে সোনু নিগমের ভয়েস ওভার, সোনু নিগম রাজু হিরানির একটা কোলাবোরেশন, মানে বিশাল বড় ব্যাপার, কারণ এই দুটো কেমিস্ট্রি দারুণ, এবং তার সাথে সাথে শাহরুখ এবং সোনু নিগম। তো প্রথমে শাহরুখ হেঁটে আসছে এবং তার সাথে আরও কিছুজন আছে যারা বর্ডার পার করছে, এবং পিছন দিক দিয়ে একজন গুলি চালাচ্ছে, সেটা আবার অন্য একটা সিন যেখানে তাদের মধ্যে অ্যাকচুয়ালি হয়তো কেউ মারা যাবে। তো ওই জিনিসপত্রগুলো দেখে মনে হচ্ছে যে এখানে কিন্তু এই ট্রিটমেন্টে সিনেমার মধ্যে প্রচুর ইমোশনাল পোর্শন দারুণভাবে থাকবে, এবং মেবি তারা পাকিস্তান বা দুবাই এরকম কিছু একটা আরবিয়ান কান্ট্রি, এরকম কিছু একটা এশিয়ান কান্ট্রির মধ্যেই তারা কোথাও গিয়ে ফেঁসে যাবে, এরকম সামথিং কিছু একটা ব্যাপার ঘটতে চলেছে। এবং তার সাথে সাথে এখানে যেখানে একটা ক্যারেক্টারের প্রেজেন্টেশন দেখিয়েছে, যে যার নাম হচ্ছে বুগ্গুলাল পাল, এরকম সামথিং কিছু নাম, তো সেই ক্যারেক্টারটার নামটা দেখে এটা বোঝা যাচ্ছে রাজু হিরানির মানে একদম টিপিক্যাল রাজু হিরানির ছবি। কারণ রাজু হিরানির ছবিতে যদি নামগুলো ফলো করে দেখো, এরকম কিন্তু মানে আজগুবি টাইপের নাম হয়, যেমন থ্রি ইডিয়টসে রাঞ্চো দাস, এরকম মানে আজগুবি টাইপের নামগুলো সে বরাবরই দিতে থাকে। তো তার ক্যারেক্টারটাকে দেখানো হয়েছে বেস্ট একটা কমেডি ওয়েতে, এবং শাহরুখের যেভাবে তার যেখানে তার গ্রামের মধ্যে যা তার যেরকম ক্যারেক্টার সে প্রেজেন্ট করে, তার যে অরাটা, এবং সেই জিনিসটাকে বেশ ভালোভাবে এখানে এক্সিকিউট করা হয়েছে, এবং শাহরুখকে দারুণভাবে ইউজ করেছে। মানে শাহরুখ অ্যাকচুয়ালি এই জিনিসের জন্য ফেমাস, মানে তার চার্মিং পার্সোনালিটি বলো বা তার ওই কমেডি, হিউমারাস কমেডি এবং ওই ফাঙ্কি লুকগুলো বলো, সেই জন্য শাহরুখ অ্যাকচুয়ালি ফেমাস। এবং তার সাথে সাথে এখানে একটা জিনিস আর একটা লাস্টে দেখানো হয়েছে, যে শাহরুখের যে ডায়লগটা, ওই যে আমাদের যখন ফার্স্ট বাচ্চা হবে তো আপনার নামই দেবো, তো তার একটা সাউথ ইন্ডিয়ান নাম সে সেখান থেকে বলবে, তো সেই নামটা যখন সে বলবে সেই সেই জায়গাটা আমার যতটা মনে হচ্ছে যে সেখানেই সে পাসপোর্টটাকে বানাতে দিয়ে মানে দিয়ে মানে গেছে, এবং সেই পাসপোর্টটা সে বানিয়ে তাকে দিচ্ছে, তো সেইখানেই হয়তো সে এই কথাটা বলবে। তো ওই নামের ব্যাপারগুলো আমি যেটা বললাম সেটা রাজু ইরানির বইতে থাকে। তো রাজু ইরানির ছবির যে টিপিক্যাল যে ভার্সনগুলো হয়, সেই জিনিসগুলো, সেই ট্রিটমেন্টগুলো একদম অ্যাকুরেটলি রাখা হয়েছে। এরকম নয় যে শাহরুখ বলে সে কিছু একটা আলাদা কিছু করতে যাবে, তো এরকম কিছুই করা হয়নি। তো আমার তো ভালো লেগেছে। এবং ভিকি কৌশল, বামান ইরানির ব্যাপারে কিছু বলার নেই, তাদের লুক অ্যান্ড ফিলটা ভালোই লাগছে। এবার তাদের কী ক্যারেক্টার, তাদের কীভাবে এক্সিস্টেন্স, সেইগুলো এখন অবধি সেইভাবে দেখানো হয়নি।
তো এটাই ছিল বক্তব্য। তোমাদের ডাঙ্কি টিজার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।